আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত করা তাদের জন্য যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে ডট রাইটার ডট কমের মধ্যে সরাসরি কপি পেস্ট করলে সেটি অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভাল হবে কি না। আমি আপনাদেরকে সেটি সরাসরি হাতে নাতে দেখাবো আসলে সেই কথাটি সত্য কি না। সো আমার কমেন্ট বক্সের মধ্যে অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই বিষয়টি। সো আমি এখানে কমেন্ট একটি ওপেন করেছি অনেকগুলো কমেন্টের মধ্যে। এখানে একজনে লিখেছে মিস্টার রাজন সিদ্দিক, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটির ভিত্তিতে আজকের ভিডিওটির আমি করেছি এবং জবাব দিচ্ছি। তো তিনি লিখেছেন যে কীভাবে কপি পেস্ট, এইভাবে কপি পেস্ট করলে অ্যাকসেপ্ট হবে কি, তার মানে ডট রাইটার ডট কমের মধ্যে যদি আমি সরাসরি কপি বা পেস্ট করি তাহলে সেই আর্টিকেলটি অ্যাপ্রুভাল হবে কি না সেটি জানতে চেয়েছেন। অনেকে কিন্তু এই প্রশ্নটি করেছেন, সুতরাং সেই ভিত্তিতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং টিপ সবসময় চেষ্টা করে আমার সাবস্ক্রাইবারের মতামতকে গুরুত্ব দিতে, সুতরাং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বা কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। সো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন এবং আমি আজকে এই বিষয়টি সরাসরি হাতে নাতে প্রুফ দেখাবো। সো আসলে কপি পেস্ট করলে অ্যাপ্রুভাল হয় কি না সেটি দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে আমি মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করেছি, যেটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে তৈরি। তার মানে হচ্ছে ইংলিশ রিলেটেড মেক মানি অনলাইন কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করে বেশি বেশি আরও সবার মাঝে ছড়িয়ে দিন। সো ভালো থাকুন। সো আমি একটু পরে, সো যেহেতু এই কমেন্টটি একজনে করেছেন যে কীভাবে কপি পেস্ট করলে, এইভাবে কপি পেস্ট করলে অ্যাকসেপ্ট হবে কি, সো এটির ভিত্তিতে আমি ভিডিওটি আজকে করেছি এবং এটির প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার ভিডিও নয়, যে কোনো ভিডিও যদি আপনি দেখেন তাহলে ফুললি দেখবেন, তার মানে এ টু জেড ভিডিও এর মধ্যে সব ইনফরমেশন কিন্তু দেওয়াই রয়েছে। ডট রাইটার ডট কমের মধ্যে টোটাল আমি দুটো ভিডিও আগে করেছি এবং দুটো ভিডিও এর মধ্যে অলরেডি বলেই দিয়েছি যে আসলে ডট রাইটার ডট কমের মধ্যে যে কোনো সোর্স থেকে, যেমন কোয়ারা হোক অথবা যে কোনো ওয়েবসাইট হোক অথবা ব্লগ সাইট হোক অথবা যে কোনো সোর্স থেকে যদি আপনি কপি করেন, কপি করার পরে সেটি যদি প্লাগারিজম স্যাক করে আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে অবশ্যই অ্যাপ্রুভাল হতে বাধ্য। এবং অ্যাপ্রুভাল যে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি অনুরোধ জানাবো, আমার পার্ট ওয়ান এবং পার্ট টু অর্থাৎ ডট রাইটার ডট কমের যে দুটো ভিডিও দিয়েছে এই দুটো ভিডিও আপনি আগে দেখে আসবেন, দেখার পরে আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনার আরও বেশি ক্লিয়ার হবে এবং আপনার মনের সমস্ত প্রশ্ন একসাথে দূর হয়ে যাবে বা অ্যান্সার পেয়ে যাবেন। সো আমি বলেছি যে কপি করবেন, কপি করার পরে সেটি প্লাগারিজম স্যাক করবেন, স্যাক করার পরে যদি সেটি পেস্ট করেন তার মানে আপনি এখানে সাবমিট করেন ডট রাইটার ডট কমের মধ্যে তাহলে সেটি অ্যাপ্রুভাল হবে। সো অ্যাপ্রুভাল যে হয়েছে তার প্রুফ কি, তো আমি প্রুফ দেখাচ্ছি। সো আমি আমার ইমেইলের মধ্যে চলে যাচ্ছি, আমার ইমেইলের মধ্যে গতকাল একটি মেইল এসছে যে অগাস্ট 7 তারিখ একটি মেইল এসছে 6টা বাজে সকাল 6টায়, সেটি আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। আমি বলেছি যে আসলে ডট রাইটার ডট কম এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসের মধ্যে আপনি খুব সহজে যে কোনো স্থান থেকে যে কোনো আর্টিকেল যদি ইউনিক করে সাবমিট করতে পারেন। এখানে বলা হয়নি যে সরাসরি আপনি কপি করে সেটি পেস্ট করবেন, আপনাকে মনে রাখতে হবে যে কোনো আর্টিকেল রাইটিং করার পরে সেটি আপনাকে প্লাগারিজম স্যাক করতে হবে। প্লাগারিজম কীভাবে স্যাক করবেন সেটি আমি আমার পার্ট টু এর মধ্যে দেখিয়ে দিয়েছি, সেটি অবশ্যই দেখলে আপনার ক্লিয়ার হবে। সো এখানে যে মেইলটি এসছে সেটি হচ্ছে এটি, এই যে ডট রাইটার ডট কম থেকে এসছে, লেটস গ্যাট ইউর স্টার্টেড অন ডট রাইটার, অর্থাৎ ডট রাইটার এর মধ্যে আমাকে শুরু করতে বলেছে। সো মেসেজটা কি, জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। হাই কলিম, আই এম ক্যাটি অ্যান্ড ইটস গ্রেট টু হ্যাভ ইউ অন বোর্ড ডট রাইটার অ্যাজ এ রাইটার, তার মানে রাইটার হিসেবে আমি এখানে শুরু করেছিলাম।
your first task is to submit at least one article of your best work to be approved. এই যে এখানে দেখতে পাচ্ছেন, তার মানে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু এর মধ্যে কিভাবে আপনি আর্টিকেল লিখবেন এবং লেখার পরে সেটি সাবমিট করবেন, অর্থাৎ চেক করে সাবমিট করবেন সেটি দেখিয়েছি, সেটি অনুসারে আমার এই মেসেজটা এসছে। সুতরাং যে বুঝতেই পারছেন, কপি করার পরে সেটি যদি আপনি চেক করেন প্লাগারিজম দিয়ে, তাহলে সেটি সাবমিট করলে অ্যাপ্রুভাল হতে বাধ্য। অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনি কপি করবেন, কপি করার পরে সেটি প্লাগারিজম দিয়ে চেক করবেন, চেক করার পরে সেটি সাবমিট করবেন, সাবমিট হলেই অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনার 24 ঘন্টার মধ্যে। ফর দ্য মার্কেট প্লেস ইউ ক্যান দেন বিগেন টু আনলক মোর অ্যামাজিং ফিচার্স অ্যাজ ইউ ইম্প্রুভ ইউর রাইটার লেভেল ফ্রম স্ট্যান্ডার্ড টু প্রিমিয়াম টি গোল। অর্থাৎ আমার এটি অ্যাপ্রুভাল হয়েছে, অ্যাপ্রুভাল হওয়ার পরে আমি এইখানে আরও আর্টিকেল আস্তে আস্তে দিয়ে আমি প্রিমিয়াম থেকে গোল্ডে চলে যাব। প্রথমে হচ্ছে আপনি যদি নতুন রাইটার হিসেবে কাজ শুরু করেন, তাহলে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়াম, প্রিমিয়াম থেকে গোল্ড, তাদের তিনটি অপশন রয়েছে। সো বুঝতেই পারছেন যে আসলে ডট রাইটার ডট কম এর মধ্যে আর্টিকেল যদি সাবমিট করেন ঠিকঠাক মতো, তাহলে আপনাকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। অ্যাপ্রুভাল করাটাই হচ্ছে কঠিন কাজ, তার মানে আপনি যদি একবার অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারেন, তাহলে সেটি বারবার কিন্তু সেল হতে বাধ্য। এবং আমি আমার পার্ট ওয়ান এবং পার্ট টু এর মধ্যে কিছু ট্রেন্ডি কথাবার্তা বলেছি, যেই কথাগুলো হয়তো আপনার প্রয়োজন জানা জরুরি। সুতরাং আপনি অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখার পরে আজকের ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই ডট রাইটার ডট কম থেকে কোনোরকম ইংলিশের দক্ষতা বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছাড়া আপনি খুব সহজেই আর্টিকেল সাবমিট করে আর্নিং জেনারেট করতে পারবেন। দ্য মোর ইউ সাবমিট আর্টিকেল অ্যান্ড দ্য মোর ইউ উইল আর্ন ফ্রম ডট রাইটার ডট কম। আবার অনেকেই রয়েছেন ভিডিও পুরো না দেখে, জাস্ট ভিডিও একটু ওপেন করবে, ওপেন করার পরে নাইস, ভেরি নাইস এ ধরনের কমেন্ট করে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার এই নাইস ভেরি নাইস হয়তো আবেগের কারণে করে ফেলেন, কিন্তু এগুলো অনেক সময় ইউটিউব কিন্তু স্প্যাম ধরে। তার মানে আপনি পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখলে আপনি যদি একটি ভালো কমেন্ট করেন, তাহলে সেই কমেন্টটি অবশ্যই প্লাস পয়েন্ট হবে ভিডিওর জন্য। আবার অনেকেই রয়েছেন ভিডিও ওপেন করার সাথে সাথে যেন ডিসলাইক দিয়ে দেয়, তারা যেন বসেই থাকে যে আসলে ডিসলাইক না দিলে কিন্তু তাদের পেটের ভাত হজম হবে না। আমি আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবকে সম্মান করি, আপনাদের সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করেন বিদায়, আমি আমার চ্যানেলটিকে গ্রো করতে পারি। আপনাদের ভালো সমালোচনা বা গঠনমূলক সমালোচনা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার আসলে সত্যিই অনুপ্রেরণা জাগায়। যে অনুপ্রেরণা আপনারা আমাকে দেন বিদায়, আমি এগিয়ে যেতে পারি। সত্যিই আপনারা আমার অক্সিজেনের মতো। কিন্তু ভিডিও না দেখে বাজে কমেন্ট করে বিনা কারণে ডিসলাইক দিয়ে যদি আমাকে এভাবে হেজিটেট করেন, তাহলে আসলে আমি উৎসাহ হারিয়ে ফেলি। যদি আমার ভিডিও ভালো না লাগে থাকে, তাহলে অবশ্যই আপনি ভিডিও না দেখেন, যার ভিডিও ভালো লাগে তাকে তার ভিডিওগুলো দেখেন, যাতে আপনার মঙ্গল হয়। আমি আপনাকে অনুরোধ জানাবো, লার্নিং অ্যান্ড আর্নিং টিপ সবসময় চেষ্টা করে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো পাবলিশ করার জন্য। সুতরাং আপনি যে কোনো একটা ভিডিও দেখুন, ভালো মতো দেখুন, ভালো মতো দেখার পরে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি ভালো কমেন্ট করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং পাশাপাশি গঠনমূলক সমালোচনা করবেন। আর যদি আপনার অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও তৈরি করতে বলেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করব রিসার্চ করে ভিডিওগুলো সাবমিট করার জন্য। আশা করি অনেক কথা বলেছি। সুতরাং আবার অনেকেই রয়েছে যে স্প্যাম করে, স্প্যাম জিনিসটা কি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন লাইকলি স্প্যাম, লাইকলি স্প্যামের মধ্যে আমি ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু এখানে অনেকেই লিঙ্ক শেয়ার করেন, কিন্তু ইউটিউব কিন্তু এই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করে না। তার মানে হচ্ছে আপনি যদি সরাসরি কোনো লিঙ্ক শেয়ার করেন, সেটি স্প্যামের পর্যায়ে পড়ে। আমি যদি এখন আপনার চ্যানেলের বিরুদ্ধে যে একটু রিপোর্ট করি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি স্ট্রাইক চলে যাবে, সুতরাং আপনি চ্যানেলটি হারাবেন। আশা করি কোনো লিঙ্ক শেয়ার না করে আপনি যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। আপনি প্রয়োজন হলে আপনার ইউটিউব চ্যানেলটিকে
গ্রো করার জন্য আমি আমার ভিডিও বা ডেসক্রিপশন বা টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের ব্যাপারে হ্যাশট্যাগ দিয়ে আমি সেটি অ্যাড করে দিব। সুতরাং কোনো রকমের স্প্যাম না করে গুড কমেন্ট করুন এবং লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আশা করি এ ধরনের ভিডিও পেতে চাইলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।